আমি কি তাদেরকে বলেছি বিগতকালে বাংলাদেশে যারা কুফর করেছে তাদেরকে কাফের বলেছি? কাউকে ছাড় দেই নাই, ব্যক্তি স্বার্থে বলি নাই। এই জন্য এই দেশের আলেমদেরকে আমি সঙ্গে পেয়েছি। আর তুমি মাশায়েখের আওলাদকে দালাল বলো, আদবটুকুনও নাই তোমার ভিতরে, এই ভদ্রতাটুকুন নাই। সাবধান, বেয়াদমি সীমা লঙ্ঘন করো না, জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। আমার সাথে তোমাদের কিসের দ্বন্দ্বই তো মানায় না, আমরা তোমাদের মাশায়েখের আওলাদ, তোমরা আমাদের পীরমুরিদের আওলাদ। এটা বুঝতে চান না কেন ভাই? বুঝেন না আসেন বুঝাই, তাও বুঝবেন না গালি দিবেন, এটাই শিখছেন। কারে তুমি দালাল বলো? তোমার ইতিহাস দেখো, তোমার দাদা পরদাদাও আমার দাদা পরদাদার কাছে মুরিদ ছিলেন। আর তুমি মাশায়েখের আওলাদকে দালাল বলো, আদবটুকুনও নাই তোমার ভিতরে, এই ভদ্রতাটুকুন নাই। সাবধান, বেয়াদমি সীমা লঙ্ঘন করো না, জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। কি ভাবছো এগুলো বলি আমি মুরিদ বাড়িতে নাকি? আমি যদি রুমাল দিয়া মুরিদ করতাম মাঠে মাঠে, তো বাংলাদেশে সবচেয়ে বেশি মুরিদ এখন আমারই থাকতো। আমি তো মুরিদ চাই না, আমি চাই খাতমে নবুয়তের কর্মী, আমি চাই দীনের সৈনিক, আমি চাই খেলাফতে বিশ্বাসী একদল লোক রেখে যাব। মরে গেলেও কবর থেকে দেখব এদেশে ইমারাতুল ইসলামিয়া কায়েম হয়ে গেছে। এসব তো দেখি, আমি অত ধান্দাবাজি করতে পারতাম, মুরিদ দিয়া রাজনৈতিক দল তো একটা করতে পারতাম, কিন্তু আমি তো জানি এদেশের লোক এখন ইসলামী রাজনীতি বুঝেই না। এই জন্য নেতাকে দেয় ভোট, পীরকে দেয় নোট। নেতাকে দেয় পীরকে দেয় টাকাগুলো, পীরের দেয় আর ভোট গুলো পীর মানছে দুইটা, কয়টা? একটা খানকার পীর আর একটা রাজনীতির পীর। এদেশের অধিকাংশ মানুষ কিন্তু তাই করতেছে। এই মুরিদ দিয়ে আমি করবো কি লাভ আছে আমার? যে আমার পুরা পীরই মানলো না, নেতৃত্বের ক্ষেত্রে তার একজন পীর আর জিকিরের জন্য এক পীর, এ দিয়ে টাকা কামাই করা যাবে, পয়সা কামাই করা যাবে, কিছু পাগলা বাহিনী পাওয়া যাবে, কাজের কাজ কিছুই হবে না। আমরা পিড়ি মুড়িদি করি না, করি জায়গা মতো। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি, কত মসজিদ আছে লাখ লাখ, মাদ্রাসা আছে হাজার হাজার, পীর মাশায়েখের তো অভাব নাই, কিন্তু সারা বাংলাদেশটা চালায় মাত্র 1870 জন। কত? আপনার একেবারে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, টিএনও, ইউএনও সব নিয়ে মাত্র 3000 ধরতে পারেন। কত? মাত্র। আর লোক আছে কত? এখন বলেন একটা প্লেন আপনার ড্রিম লাইনার এখন কিনছে বাংলাদেশ 787, আপনি যাত্রী 300, বুঝলেন? যাত্রী ও 300, যাত্রীর মধ্যে পীর সাহেব আছে, কি আছে পীর সাহেব আছে, বারিস্টার আছে, ম্যাজিস্টার আছে, বড় বড় মুহাদ্দিস আছে, শায়খুল হাদিস আছে, সুফি আছে, দরবেশ আছে, সব আছে, বুঝলেন? সবাই উঠছে প্লেন যাবে দুবাই, আর পাইলট যিনি উনি বসছে প্লেন চালাইছে আমেরিকা। এখন ওই 300 যাত্রী যদি মিছিল মিটিং করে প্লেনে, দুবাই যাব দুবাই যাব, প্লেন তারটা শুনবে না, ওই ককপিটে যে বসছে তারটা শুনবে, কথা বলে না। ককপিটে কে? ককপিটে কে? পাইলট তো বিমান হাইজ্যাক করছে, দুবাই নিব না নিব গো মিয়া? 47 সালে তোমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম রক্ত দিয়ে ব্রিটিশকে দিয়েছে, 52 সালে তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে ভাষা আন্দোলনের দাবিকে আদায় করেছে, 71 সালে তোমাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু দেশের স্টিয়ারিং যাদের হাতে দিয়েছ ওরা পশ্চিমাদের গোলামি করে। অতএব দেশ তুমি যেখানে যাও ওই দিক যাবে না, ওরা যেখানে চায় ওখানে নিবে। মুরিদ বাড়ায় না, ওই স্টিয়ারিং এ যাও। আর স্টিয়ারিং এ যাইতে কয়েক লাখ রিক্সাওয়ালা বেঙ্গালিওয়ালায় কাজ হবে না।
তৈরি করতে হবে শ্রেষ্ঠ মাপের মুহাদ্দিস মুফাসসির ফকি তকি উসমানীর মতো ফকি তৈরি করতে হবে, ঠিক কি না? জাহিরের মতো নেতা তৈরি করতে হবে, বিশ্ববরণ আলেম তৈরি করতে হবে, ব্যারিস্টার লাগবে তোমার, ম্যাজিস্ট্রেট লাগবে, বিচারপতি লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, পাইলট লাগবে, ক্যাপ্টেন লাগবে, বিজ্ঞানী লাগবে, সবাই তাদের মূল পরিচয় হবে মুসলিম, কোরআন সুন্নাহ মোতাবেক তারা চলবে, তখনই দেশ সঠিক গন্তব্যের দিকে চলবে। নতুবা বসবা দুবাই যাবার জন্য পাইলট নিয়ে যাবে, বাংলাদেশ অবস্থা তাই কি না? কথা বলে না তা আমরাও পিড়ি মুড়িদি করি, ওই স্টিয়ারিং যাদের কাছে ওখানে পিড়ি মুড়িদি একটু একটু করি, ওখানে একটু একটু করি, আর ওই মানুষগুলোর মাথায় ভাইরাস দেয় এই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা, এর জন্য টকশোতে বসে আবার বুদ্ধিজীবীদেরকে থেরাপি দেয়, যে রোজ স্টিয়ারিং এ যারা আছে ওরা বুঝে যে না এই বুদ্ধিজীবী গুলো আমাদেরকে মিসগাইড করছে, ঠিক কিনা? অতএব মনে করো না বাংলাদেশ দখল করে ফেলছো, এত সহজ না, অতএব হেদায়েত ভুলটাকে স্বীকার করে নাও, তবা করো, তবা তোর যা খোলাস, আমার সাথে তোমাদের কিসের দ্বন্দ্বই তো মানায় না, আমরা তোমাদের মাসায় খের আওলা, তোমরা আমাদের পীরমুড়িদের আওলা, এখন তো ভিএস চলে না, চলে আর আমি কেন বলি কথা, আমি কি তাদেরকে বলেছি বিগতকালে বাংলাদেশে যারা কুফর করেছে তাদেরকে কাফের বলেছি, কাউকে ছাড় দেই নাই, ব্যক্তি সাথে বলি নাই, এই জন্য এই দেশের আলেমদেরকে আমি সঙ্গে পেয়েছি। আসেন এবার আল্লাহকে রব হিসেবে মানেন, ইহুদিরা যে অপরাধ করতে আপনারা তা করেন কিনা? করেন, আপনার আইন বানাবার ক্ষমতা মানুষের হাতে তুলে দিচ্ছেন, সেটা কিভাবে? নির্বাচনের মাধ্যমে। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? কারণ আপনারা আর কিছু বুঝেন আর না বুঝেন, চায়ের স্টলে বসে প্রত্যেকে রাজনীতিবিদ হয়ে গেছেন ইতিমধ্যে, ঠিক কিনা? এবং আমার দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে যতটুকু রাজনীতি না শিখে মানুষ, আপনার ইটা খোলা চায়ের স্টলে তার চেয়ে বেশি রাজনীতি শিখে, ওখানে তো সারা বাংলাদেশের রাজনীতি, কথা কন না, ঠিক কিনা? আমি ক্লান্ত হয়ে গেছি, আর দু এক মিনিট ইনশাল্লাহ। না 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 আমি ক্লান্ত বলতেছি না, আজকে প্রচন্ড গরম, আসার সময় অসুস্থ, কিন্তু না না ফ্যানটা থাক, এই হাতের পাখাটা দিয়া তাল পাখাটা দিয়া করো, আবার হাতের পাখা বললো সমস্যা যে উনি আমাদের পাখা নিছে কেন, তাল পাখাটা দিয়ে একটু করো, আস্তে 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 আস্তে। তো বলতেছি যে কথাটা, যে ভাই এসব দ্বন্দ্ব কইরেন না তো নাস্তিকরা সুযোগ পাবে, মানুষের ভুল তো হতেই পারে, তবার দরজা খোলা আছে, কিন্তু ভুলটাকে আবার ভুল প্রমাণ করতে চাওয়া এটা এনাদ, এটা কি, এটা উচিত হবে না। তো পিছনে পিছনে দাঁড়ায় পিছনে দাঁড়িয়ে এই একজন আলেমকে কষ্ট দিচ্ছ কেন? তোমরা আছো, তোমরা করো, জি জি আস্তে আস্তে করো, আপনি বসেন, সবার তো শুধু মূল কথাটা বলছি এবার, তা আপনার এই যে আইন বানাবার ক্ষমতা দেন কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। এই যে একটা মানুষকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠান, তার মানে আইন বানাবার পূর্ণ ক্ষমতা আপনি দিলেন, তারা যখন সেখানে যান তারপর আইন বানান কিনা, কিরকম আইন? আমি কোন দলের বিরোধিতা করছি না, আমি আল্লাহর কোরআনের আলোকে কথা বলছি, আমার আল্লাহ যেটা হালাল করেছেন আপনারা সেটাই পার্লামেন্টে হারাম করেন, আমার আল্লাহ যেটা হারাম করেছে পার্লামেন্টে আপনারা হালাল করেন, যেমন আমার আল্লাহ আইন করেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা যদি পারো তোমাদের পছন্দের মেয়েদেরকে দুটো হোক তিনটো হোক চারটি বিয়ে করো, তারপর তিনি বলে দিয়েছেন ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ করতে না পারো ভয় পাও তাহলে একটাই করো, কথা করো। এখানে আল্লাহ কিন্তু বলেন নাই যে 21 বছরের আগে ছেলে আর 18 বছরের আগে মেয়ে বিয়ে করতে পারবে না, আল্লাহ আইন করছে বালেক বালেগা
ছেলে মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করা কি হালাল না হারাম? জায়েজ। কিন্তু তোমরা যাদেরকে আইন বানাবার অধিকার দিছো, তারা আইন করছে যে না, আঠারোর আগে একুশের আগে বাল্য বিবাহ এটা এমন হারাম, যদি পুলিশ খবর পায় দোনো বিয়াই অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট। মেহমানরাও সত্য। তাহলে আল্লাহ করছেন হালাল, আপনারা করছেন?